যোগ ফল বের করা আমাদেরকে যোগ ফল বের করতে বলা হয়েছে এই দুটি বগ্নাংশে আট ভাগের তিন যোগ আট ভাগের এক এই দুটি বগ্নাংশ যোগ ফল বের করতে আমরা এই যোগ ফল বের করার আগে একটি উদাহরণ যদি দেখি একটি চিত্র এখানে হচ্ছে কি এটা চার বাঘের দুই ভাগ আমরা এটা সমান যদি লিখি এটা সমান হচ্ছে কি চার বাঘের দুই ব্যাগ আরেকটি চিত্র যদি আমরা দেখি এই চিত্রটি একই পরিমাণ বাঘ চারটি ভাগ আমরা এখানে যদি এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তাহলে এটাও কি চার ভাগের মধ্যে এক ভাগ তাহলে এটা হচ্ছে কি চার ভাগের মধ্যে এক ভাগ তাহলে আমরা যদি এই দুইটা বাঘের পরিমাণ যোগ করি এই চার ব্যাগের দুই ভাগ যোগ চার ব্যাগের এক ভাগ তাহলে চার ব্যাগের তিন ভাগ আসবে তাহলে আমরা এটা সহজ করতে পারি কেননা একই বাঘের পরিমাণ একই সমহর বিশিষ্ট এটাও হর যত এটারও হর তত এই দুইটি ভগ্নাংশ যদি আমরা এখন যোগ করি এই চার ভাগের দুই উপরের ভগ্নাংশটা এটা চার ভাগের মধ্যে দুই ভাগ যোগ করব কত চার ভাগের এক বাঘ চার ভাগের এক ভাগ তাহলে লসাগু কি আসে চার আমরা এখানে যদি লসাগু নিই তাহলে লসাগু আসে কত চার এই চারে চারে লশাগুগুলো আসে চার আমরা এই চার দিয়ে চারকে ভাগ করবো চারে চার বাঘ ফল কত আসে এক এক দিয়ে দুই কে গুণ করতে হবে তাহলে দুই এক দুই যোগ আমরা দিয়ে চারকে ভাগ করলে কত এক আর এক দিয়ে এই এক কে গুণ করলে আসে এক তাহলে আসে কত চার ভাগে তিন ভাগ এই চার ভাগে তিন ভাগ আমরা এইখানে এই এক ভাগ আর এইখানে দুই ভাগ চার বাঘের মধ্যে দুই ভাগ এখানে দুই ভাগ এখানে এক ভাগ তাহলে দুইটা মিলে কথা হইল তিন ভাগ দুই যোগ এক সমান তিন তাহলে এই ধরনের বগ্নাংশ অর্থাৎ সমহর বিশিষ্ট বগ্নাংশের ক্ষেত্রে এই লবের যোগফল এই হবে এই বগ্নাংশের যোগফল তাহলে আমাদেরকে এই দুটি বগ্নাংশ যদি আমরা যোগ করি তাহলে কি আসবে লসাগু এখানে আসে আট তাহলে আট দিয়ে আটকে বাগুলো এক তিন যোগ এক এটা সমান আসে আট বাঘের চার বাঘ তাহলে এখন দেখা যায় যে এই লব এবং হরকে বাঘ যায় চার দিয়ে বাঘ যায় এই এটাকে চার দিয়ে বাঘ যায় এটাকেও চার দিয়ে বাঘ যায় আমরা যদি বাঘ করি তাহলে এটাকে চার দিয়ে বাঘ করবো এটাও চার দিয়ে বাঘ করবো তাহলে আসে কি এই চার দুগুনে আট আর চার একে চার তাহলে দুই বাঘের এক বাঘ তাহলে এটা আমাদের উত্তর এবার আমরা যদি একটু ইয়ে দেখি অঙ্ক দেখি তাহলে এখানে আরও তিনটি ভগ্নাংশ আমাদেরকে যোগ করতে বলা হয়েছে তাহলে এই তিনটি বগ্নাংশ যদি আমরা যোগ করি তাহলে প্রথমে এই বগ্নাংশগুলিকে সমহর বৃষ্ট প্র করবো তারপরে আমরা যোগ করতে সহজ হবে তাহলে এখানে আঠাশ চোদ্দ তিনের যদি লসাগ আটাশ চোদ্দ তিনের যদি লসাকে বের করি তাহলে আঠাশ চোদ্দকে আমরা সমহর বৃষ্ট বগ্নাংশ প্রকাশ করতে জানি এই লসাগু বের করতে হবে লসাগু দিয়ে তারপর আমরা বের করব তাহলে আঠাশ চোদ্দ তিন এটা বের করে তাহলে দুই দিয়ে যায় চোদ্দ তারপরে সাত তারপরে তিন তারপরে কত যায় সাত সাত দুই এক তিন সুতরাং লসা গো সমান আমরা লসা গো সমান পাই গুন দুই গুন তিন গুন সাত তাহলে দু চার তিন চারে বারো সাত বারো চৌরাশি এই চৌরাশি তাহলে আমরা এই এখন যদি আমরা এই তিনটি ভগ্নাংশ সমাহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি তারপর আমরা যোগ করতে সহজ হবে তাহলে আমরা বের করি তাহলে এই চৌরাশিকে আমরা আটাশ দিয়ে ভাগ করব তাহলে চৌরাশি বাঘ হবে এই আটাশ আমরা আটাশ লিখি আঠাশ সমান আসে তিন তিন আমরা পাই তারপর আমরা মূল বগ্নাংশটা লিখি তাহলে আটাশ বাঘের নয় আমরা এই লব এবং হরকে গুণ করবো কত দিয়ে বাঘ ফল দিয়ে তিন পেয়েছি তাহলে তিন সমান আমরা পাই এখানে এই তিন আঠাশে চৌরাশি তিন নং সাতাইশ এটা এখন আমরা এভাবে তিনটি বগ্নাংশ ক্ষেত্রে বের করি তাহলে আমরা লাস্ট বগ্নাংশ ক্ষেত্রে পাই এখানে চৌরাশি আসে তাহলে চৌরাশি বাঘের আঠাশ আটাশকে একদিন গুণ করলে আঠাশ আসে তাহলে এই তিনটি ভগ্নাংশ সমহর বিশিষ্ট পরিণত হলো তাহলে এখন আমরা এই তিনটি বগ্নাংশের লবের যোগ করে বসাইলে আমরা তাহলে আমরা লিখি তাহলে এই সাতাশ যোগ আমরা করবো চৌরাশি বাঘের আঠারো আঠারো যোগ করবো আমরা চৌরাশি বাঘের আটাইশ চৌরাশি বাঘের আঠাশ তাই লশাগুলো কি হয়েছে চৌরাশি তাই চৌরাশি যোগ সাতাইশ যোগ আঠারো যোগ তাহলে তাহলে আমরা পাই এখানে চৌরাশি তিয়াত্তর এই চৌরাশি তেহাত্তর এই আট আট ষোলো ষোলো আট সাথে তেইশ তিন তিন দুই এর একে তিন তিনের দুই পাঁচ পাঁচ একে পাঁচ দুই সাত তিয়াত্তর তাহলে এটাই আমাদের উত্তর তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ প্রকাশ করে তারপর আমরা যোগ করবো বগ্নাংশ বেলায় আর সমহর বিশিষ্ট থাকলে আমরা সরাসরি যোগ করেই যোগ ফল বের করতে পারি